আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো মাস্টার্স ভর্তি 2021 বাই শিক্ষাবর্ষ, তো আজকের ভিডিওতে আমরা জানব যারা হচ্ছে মাস্টার্স রিলিজ স্লিপে আবেদন করতে চাচ্ছে, তো সেই মাস্টার্স রিলিজ স্লিপের আবেদনের যোগ্যতাটা কি এবং এর শর্তাবলীগুলো কি, এগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। তো দেখতে পাচ্ছেন মাস্টার্স রিলিজ স্লিপে আবেদন করার যোগ্যতা বা শর্তাবলী জানুন, ঠিক আছে। তো দেখো তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কারা কারা করতে পারবে না, এখানে কিন্তু স্পষ্ট তোমাদের কিন্তু লিখে দিয়েছে। তো দেখতে পাচ্ছ যারা প্রথম মেধা তালিকায় স্থান পায়নি, অর্থাৎ যারা প্রথমে যে মেধা তালিকাটি দেওয়া হইল এই মেধা তালিকায় চান্স পায়নি, তারা কিন্তু মাস্টার্স রিলিজ স্লিপে আবেদন করতে পারবে, কোনো প্রকার ফি লাগবে না, ওকে। এবং কোনো প্রকার কাগজপত্র আপনাকে কলেজেও জমা দিতে হবে না। এটা ভালোভাবে মাথায় রাখেন যে যারা মাস্টার্স রিলিজ স্লিপে আবেদন করবে তাদের শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে, কোনো প্রকার ফি কোনো প্রকার কাগজপত্র কলেজে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো দেখো তাহলে যারা প্রথম মেধা তালিকায় চান্স পায়নি তারা আবেদন করতে পারবে, এবং যারা প্রথম মেধা তালিকায় চান্স পেয়েও ভর্তি হয়নি তারাও কিন্তু রিলিজ স্লিপে আবেদনের সুযোগটা পাচ্ছে। অর্থাৎ আপনি প্রথম মেধা তালিকাতে চান্স পেয়ে গেছিলেন একটি কলেজে, আপনি চাচ্ছেন এই কলেজে আপনি পড়বেন না, সো আবেদনটা হচ্ছে আপনি ওইভাবেও রেখে দিয়েছিলেন, সো আপনি ওই চান্স পাওয়ার পরেও যে ভর্তি হন নাই আপনি এখন রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন। আর অবশ্যই রিলিজ স্লিপে আপনি কিন্তু তিনটি আলাদা কলেজে একের অধিক সাবজেক্টে আবেদন করতে পারবেন। তো কীভাবে আবেদন করতে হবে এটা নিয়ে আমাদের ভিডিও আসবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। তো দেখো যারা মেধা তালিকায় স্থান পেয়ে ভর্তি হয়ে ভর্তি বাতিল করেছে তারাও কিন্তু রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাচ্ছে। সো দেখো অর্থাৎ দেখা যাচ্ছে আপনি প্রথম মেধা তালিকায় রংপুর কারমাইকেল কলেজে চান্স পেয়েছিলেন, ভেবেছিলেন যে অনেক ভালো কলেজ বা এখানে চান্স পেয়েছি এখানেই পড়াশোনা করব, সো কোনো একটি কারণে দেখা যাচ্ছে আপনার রংপুর থেকে অন্য কোনো জেলাতে মানে চলে যাইতে হয়েছে, সো আপনি ভাবতেছেন যে এখন এইটা এই রংপুর কারমাইকেলে আর আপনার পড়াশোনা চালিয়ে যাওয়া মানে খুব মানে প্যারাদায়ক হয়ে যাচ্ছে, সো আপনি কলেজটা চেঞ্জ করতে চাচ্ছেন। তো বাংলা ভাষায় আপনি চাচ্ছেন যে হচ্ছে চান্স পেয়েও ভর্তিটা বাতিল করে দিয়ে রিলিজ স্লিপে আবেদন করার ইচ্ছা পোষণ করতেছেন, সো আপনিও কিন্তু পারবেন, ওকে। তো দেখো তবে কলেজ কারোর মানে কলেজে কারোর প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা না হলে সে কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে। যে আপনি যদি প্রাথমিক আবেদন ৩০০ টাকায় যদি জমা না দেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, ক্লিয়ার? তো আর দুইটা বিষয়, সেটা হচ্ছে যে রিলিজ স্লিপে আবেদন করতে কোনো প্রকার টাকা পয়সা লাগে না, সো কেউ বিভ্রান্ত হবেন না, রিলিজ স্লিপে আবেদন করার জন্য কোনো প্রকার টাকা পয়সা কাউকে দিবেন না, এবং কোনো প্রকার কাগজপত্র কিন্তু কলেজে জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এটাই ছিল মূলত আমাদের আজকের ভিডিও, লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।